গার্লস বুটজঙ্গের কিছু ছাত্রীরা তারা কী বা কী কারণে প্রেয়ার মিটিংয়ে যখন যায় আজকে, এখানে সেন্সলেস অবস্থায় পড়ে গেছে এবং এটা খবরের মিডিয়ার মধ্যেই জানাজানি হয়েছে ব্যাপারটা। আমি যখন খবর পেলাম, আমি এই কিছুক্ষণ আগে আমি খবরটা দিয়েছি, এই এখানে যিনি MS আছেন ওর সাথে যোগাযোগ করে বললাম যে একটু দেখুন। আমি শুনলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী এসে গেছেন এবং 11 জন ছাত্রী এখানে যারা আছে এখন, ওদের সাথে কথা বললাম, ওদের প্রায় সবারই একই অবস্থা যে একটু হেডেক এবং বুকের এই জায়গাটাতে একটু ব্যথা বা জ্বলন, এই ধরনের একটা প্রবলেম আছে। আমি কক্সবাজারকে বলেছি সঙ্গে সঙ্গে সঙ্গে, তো ডাক্তারবাবুদের থেকে যা জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওনারা ডাক্তারি ভাষায় যেটা গ্যাস ফরমেশন হয়েছে এই ধরনের একটা ট্রিটমেন্টের ব্যবস্থাপনায় ওনারা আছে এবং একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম অলরেডি এই হোস্টেলের খাবারে কোনো ধরনের প্রবলেম হয়েছে কিনা এগুলো দেখার জন্য একটা টিম গেছে। সে রিপোর্ট পাওয়ার পর দে উইল ডিসাইড হোয়াট উইল বি দি নেক্সট কোর্স অফ ট্রিটমেন্ট। তো ডাক্তারবাবুরা এখানে আছেন, আমি বললাম কোনো লেভেল অফ ডেঞ্জার এটা কতটুকু আছে, বলছে যে দে আর আউট অফ ডেঞ্জার ওনাদের বক্তব্য, এটা আমার বক্তব্য। তো আরও একটা বিষয় হলো, এই ধরনের ঘটনা কিন্তু বিভিন্ন হোস্টেলে একজন দুইজন করে অনেক জায়গায়, আমি লিডার অফ অপোজিশন যখন ছিলাম তখনও আমার কাছেও এই ধরনের কিছু কমপ্লেইন আসে এবং কোনো কোনো ক্ষেত্রে আমি শিক্ষা দপ্তরের যে বা যারাই আধিকারিকরা আছেন তাদের বলে থাকি যে আপনারা চেকিং করুন টাইম টু টাইম, এগুলোকে হাইজিনিক যে ফ্যাক্টরগুলো এটা দেখতে হবে, যদি এটা খাবার কোনো বিষয় হয়। এক্ষুনি তো কিছু বলতে পারবো না, মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি একটা ইনভেস্টিগেশনের জন্য অর্ডার দিয়েছেন, রিপোর্টটা বেরিয়ে এলে দেখা যাবে এটা কোন জায়গায় আছে।